সমস্ত স্তুতি পাঠ করতে হয়, ভগবান সূর্য প্রণাম মন্ত্র বলতে হয়, গুরু প্রণাম মন্ত্র বলতে হয়, ফুল দান করতে হয়, ফল দান করতে হয়, এক একদিন এক একটা নিয়ম করে এই পঞ্চব্রত আমরা পালন করি। আজকে দিনে ভগবানের চরণে পদ্ম দিতে হয়, গঙ্গাকেও পদ্ম দেখাতে হয়, কীর্তন করতে হয়, আবার হরিনাম করে চলতে হয়। হরিনাম আজকের দিনে এবং এই পাঁচ দিন বেশি বেশি করে ভক্তরা যাতে করে তার জন্য এই সমস্ত ব্যবস্থা ভগবান এই সমস্ত বিধি নির্মণ করে রেখেছে, সবার মঙ্গলের জন্য, সবাইকে উদ্ধার পাওয়ার জন্য। সবাই ভালো থাকুক, সবাই মঙ্গল হোক, ভগবান ভালো থাকুক, আমরা সবাই ভালো থাকি, আমরা গোবিন্দের চরণে ছাই নিয়েছি, এই পথেই চলব। হরে কৃষ্ণ। আজকে পঞ্চক মহাব্রত আরম্ভ, আর আজকে হচ্ছে উত্থান একাদশী। এই উত্থান একাদশীর মাধ্যমে আমাদের পঞ্চকব্রত শুরু হলো। আমরা জগদীশপুরের 10 জন মেয়ে মিলে আমরা এই পঞ্চকব্রত করি। 5 দিন ধরে এই অনুষ্ঠান চলবে। আগামী পূর্ণিমার দিন এই ব্রত সমাপন হবে। এই ব্রত সমাপন করে আমরা সমুদ্রে আবার স্নান করতে আসবো, এখানে ইয়ে ভাসাবো। সকালে প্রথম এসে এখানে আমরা সমুদ্রে স্নান করলাম, দিয়ে সূর্য উদয় সূর্যকে বন্দনা করলাম, বালুকা সমুদ্র থেকে বালি নিয়ে তুলে এনে তুলসী বৃক্ষ বপন করলাম, দিয়ে তুলসী মন্দির এখানে নির্মাণ করে আমরা জল দিলাম, পুজো করলাম, তুলসী বন্দন করলাম। আমাদের এটা 3 বছর চলছে। আমরা আরো সবাইকে মিলে আরো এই ব্রতটা ভালোভাবে করব, আমরা এগিয়ে নিয়ে যাব। ঈশ্বরকে আমরা এইভাবে কামন আরাধনা করি, যাতে দেশের মঙ্গল হয়, সকলে সুস্থ থাকে, সকলে নিরোগ থাকে, ঈশ্বরের কাছে আমরা এই কামনা করছি।
আপনার নাম? আমার নাম সবিতা কর, বাড়ি জগদীশপুর। প্রচুর ভক্তবৃন্দ দীঘার সৈকত ভোর থেকে হাজির হয়েছেন। আজকে কিসের ব্রত পালন হচ্ছে বা কি কি কর্মসূচি চলছে আপনাদের? এটা হচ্ছে পঞ্চক ব্রত। হ্যাঁ, তো এটা দামোদর মাস, এটা পঞ্চক ব্রত। আর আজকে মানে আজকে হচ্ছে আমোদা একাদশী, আমোদার মাসের শেষ পাঁচ দিন এই ব্রত পালন করতে হয়। এই পাঁচ দিন থেকে পাঁচ দিন এই ব্রত আমাদের পালন করতে হবে। এটা পূর্ণিমা থেকে পূর্ণিমা পর্যন্ত চলবে, পূর্ণিমার দিন এই ব্রত শেষ হবে। ভক্তবৃন্দরা দীঘার সৈকতে কি কি কর্মসূচি করছেন? সকাল থেকে স্নানে নেমেছেন, তারপরে কি কি করছেন? এই স্নানে নেমে যে ভগবানের ইয়ে করতে হয়, হ্যাঁ, তারপরে সমস্ত স্তুতি পাঠ করতে হয়, সমস্ত স্তুতি পাঠ করতে হয়, ভগবান সূর্য প্রণাম মন্ত্র বলতে হয়, গুরু প্রণাম মন্ত্র বলতে হয়, ফুল দান করতে হয়, ফল দান করতে হয়। এক একদিন এক একটা নিয়ম করে এই পঞ্চব্রত আমরা পালন করি। আজকে দিনে ভগবানের চরণে পদ্ম দিতে হয়, গঙ্গাকেও পদ্ম দেখাতে হয়, কীর্তন করতে হয়, আবার হরিনাম করে চলতে হয়। হরিনাম আজকের দিনে এবং এই পাঁচ দিন বেশি বেশি করে ভক্তরা যাতে করে তার জন্য এই সমস্ত ব্যবস্থা ভগবান এই সমস্ত বিধি নিয়ম করে রেখেছে, সবার মঙ্গলের জন্য, সবাইকে উদ্ধার পাওয়ার জন্য। সবাই ভালো থাকুক, সবাই মঙ্গল হোক, ভগবান ভালো থাকুক, আমরা সবাই ভালো থাকি, আমরা গোবিন্দের চরণে ছাই নিয়েছি, এই পথেই চলব। হরে কৃষ্ণ। আজ ভোর থেকেই দীঘায় সমুদ্রে প্রচুর ভক্তবৃন্দ উপস্থিত হয়েছেন। ভোর হতেই সমুদ্র স্নান সেরে সমুদ্র তটে পুজো পাঠে মেতে উঠেছেন, সেই ছবি আপনারা দীঘা লাইভের মাধ্যমে দেখছেন।
পঞ্চক ব্রত আজকে পূর্ণ একাদশী তিথি এই তিথিতে গঙ্গা স্নান করতে আমরা আজকে এসেছি এই বিশ্ব পঞ্চক শুরু হয় কোজাগরী পূর্ণিমা থেকে আর এই একাদশী থেকে পূর্ণিমা পর্যন্ত এই বিশ্ব পঞ্চকটা চলে কিন্তু মূল দামোদর মাস যেটা বলা হয় সনাতন হিন্দু ধর্মে সেটা শুরু হচ্ছে কোজাগরী পূর্ণিমা থেকে রাস পূর্ণিমা পর্যন্ত এক মাস ব্যাপী এই মাসটা ব্রত পালন চলে সকলে নিরামিষ খায় আতপন্ন খাওয়া হয় সিদ্ধন্য খাওয়া হয় না পটল বেগুন ইত্যাদি শস্য বাদ ফল বাদ দিয়ে সবজি বাদ দিয়ে অন্ন হয় নানা রকম সংস্কার পালন করা হয় এর মূল উদ্দেশ্য হচ্ছে পিতৃপুরুষের উদ্দেশ্যে অর্থাৎ পিতামহ বিশ্বকে লক্ষ্য করেই এই পঞ্চকটা পালন করা হয় সেই জন্য এর নাম বিশ্ব পঞ্চক বিশ্ব পঞ্চকগুলো তো পাঁচ দিন চলবে কিন্তু ব্রত মাসটা হচ্ছে দামোদর মাস কোজাগরী পূর্ণিমা থেকে রাস পূর্ণিমা এক মাস ব্যাপী চলে এই অনুষ্ঠানটা সকাল থেকে নানা রকম গীতা ভাগবত পাঠ হয় কৃষ্ণের চরণে অর্পণ করা হয় পঞ্চকের নানা অনুষ্ঠান পালন করা হয় ভোর থেকে আজকে এবারে পঞ্চকের লাস্ট দিন এই দামোদর মাসের শেষ তিথি পঞ্চকের শ্বাস পর্ব একাদশী থেকে পূর্ণিমা পর্যন্ত গঙ্গা স্নান হবে আর এখানে নানা রকম ধর্মীয় পালন করবো আমরা আমার নাম সত্যরঞ্জন জানা আমি দীঘা ইস্কন মন্দির থেকে এসছি দীঘা লাইভের মাধ্যমে দীঘা সমুদ্র সৈকতের চিত্র আপনারা দেখছেন আজ ভোর থেকেই প্রচুর ভক্তবৃন্দ দীঘার সৈকতে হাজির হয়েছেন ভোর থেকেই তারা সমুদ্র স্নান সেরে সৈকতে পূজার্চনায় মেতে উঠেছেন আর থেকে আসি প্রত্যেকেই সে চিত্র আপনারা দীঘা লাইভের মাধ্যমে দেখছেন আর কয়েকদিন পরেই রাস উৎসব তাই আজ সকাল থেকেই তারা ভর্তি হলেন সমুদ্রে স্নান সেরে পুজো পাঠ করে Thank you.
আজকে কি ব্রত পালন করার জন্য আপনারা দিঘাসকেতে উপস্থিত হয়েছেন? হরে কৃষ্ণ হরি বল। এটা আমাদের দামোদর মাস চলছে, এই দামোদর মাসে যে ব্রত আমরা করেছি, একমাস সংকল্প করেছি, আজকে হচ্ছে আমাদের উত্থান একাদশী, যেখানে প্রভু আজকে একমাস ধরে রথযাত্রার পর থেকে যে প্রভু শয়নে ছিলেন আজকে উনি জাগরণ হচ্ছেন। আজকে উত্থান একাদশী আমাদের, এই ব্রত এখন চলবে। তার সঙ্গে আমাদের যে ভীষ্মদেব, ভীষ্মব্রত আমরা পালন করছি, একসঙ্গে আরও পাঁচ দিন আমাদের পূর্ণিমা পর্যন্ত এই ব্রত চলবে, তারপরে আমাদের এই ব্রত শেষ হবে। হরে কৃষ্ণ হরি বল। আজকে কি কি কর্মসূচি ছিল আপনাদের সকাল থেকে সৈকতে এসে? আমাদের আজকে সমুদ্রে তর্পণ ছিল এবং সমুদ্রের উদ্দেশ্যে আমাদের যে গঙ্গা স্নানের ব্রত ছিল, আমরা আজকে গঙ্গা স্নান করেছি প্রাতকালে। তারপরে এখন আমাদের জপ অনুষ্ঠান আছে, জপমালা আমরা সারাদিন আজকে যত পরিমাণে পারবো আজকে প্রভুর উদ্দেশ্যে, কৃষ্ণের উদ্দেশ্যে আমরা জপ মানে জপ করবো যতটা পারা যায়। আজকে আমরা হরিনাম মন্ত্র জপ করে আমার জীবনকে এবং ভক্তদের জীবন থেকে আমরা কৃষ্ণের পায়ে সমর্পণ করতে চাই, তাই আমরা আজকে এই ব্রত করেছি এবং সারাদিন এইভাবে আমাদের ব্রত আজকে চলবে। আজকে দুপুর পর্যন্ত আমাদের উপবাস, তারপরে আমাদের একাদশী ব্রত চলবে। আর সকাল থেকে এসে আমরা তুলসী মঞ্চ নিয়ে এসে এবং তুলসী মঞ্চ এখানে বালুক স্থাপন করে এখানে আমরা প্রদীপ দিয়ে ধূপ দিয়ে এখানে আমরা যে পুণ্য আজকে অর্জন করছি, এই একাদশীতে কি হয় না, পর্বতের সমান যে আমরা পাপ করেছি তা আজকে এই একাদশী করলে সেই পাপ থেকে আমরা মোচন পাব এবং আজকে আমরা এই একাদশী ব্রতটা পালন করব। আপনার নাম? হরে কৃষ্ণ। আপনার নাম? রামকৃষ্ণ প্রভু। কোন সংগঠন? দীঘা ইস্কন মন্দিরের তরফ থেকে। Thank you.